হ্যালো, আসসালামুকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকে প্রিপেড কার্ডে ব্যালেন্স অ্যাড করার জন্য এ ভিডিওটা ক্লিক করছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ঠিক জায়গায় ঠিক ভিডিওতে এসে পড়ছো। তো নেক্সট আপ পে দিয়ে কিভাবে তোমরা প্রিপেড কার্ডে মানি মানে টাকা অ্যাড করতে পারবা বিডিটি, সেটা আজকে দেখা দেবো। কিন্তু যারা ডলার অ্যাড করতে চাও তাদের পাসপোর্ট লাগবে, তো এই পাসপোর্ট নিয়ে ব্যাংকে যাইলেই হবে, ঠিক আছে? আর এখন নেক্সট আপ পেটা ওপেন করতে হবে, তখন তোমাদের যার যার পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড এন্টার করবা। পাসওয়ার্ড এন্টার করো, মানে যদি অ্যাকাউন্ট থাকে তো পাসওয়ার্ড অ্যাড করতে হবে, নয় তো অ্যাকাউন্ট নতুন করে খুলতে হবে। তখন এই যে আমার এখানে আমার কার্ডগুলো দেখানো হচ্ছে, ঠিক আছে? তো ওই যে থ্রি ডট টিপ দিতে হবে বাম দিকে উপরে, তো এখান যে বিল পে অপশনে ক্লিক করতে হবে। বিল পে অপশনে ক্লিক করার পর এখানে যে অ্যাকাউন্টে মানে যে কার্ডে তোমার টাকা আছে, আমার যেহেতু নর্মাল কার্ডে টাকা আছে, সেহেতু আমি নর্মাল কার্ডটা ক্লিক করব। সেহেতু আদার্স বিল সে জানতে হবে, ঠিক আছে? আদার্স বিল, তো এদিকে যা তোমার DBL এটা লিখতে হবে। তো এখানে এসে পড়বে DBL প্রিপেড কার্ড, তো DBL প্রিপেড কার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টে না মানে কার্ড যে কার্ডটা দিবে প্রিপেড কার্ড, সেটার যে নাম্বারটা থাকবে সেটা অ্যাড এখানে দিতে হবে, তারপর অ্যামাউন্ট দিতে হবে, তাহলে হয়ে যাবে। এভাবে আমার এই যে একটা অ্যাড আছে আগের থেকেই সেভ আছে, তো আমি খালি অ্যামাউন্টটা লিখলাম আর পাসওয়ার্ডটা দিলাম আর এন্টার দিলাম, অনলি আমার ওটিপি যাবে। তো দেখো এই যে আমার কিন্তু ইয়েস দিয়ে দিলাম, ওটিপিটা দিলেই পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। যে একটু ওয়েট করলে ওটিপিটা আসবে, এই যে ওটিপি আসতে বেশিক্ষণ লাগে নাই। তো ওটিপিটা এখানে পেস্ট করলাম, দিলাম, এই যে এখানে তো টিক চিহ্ন উঠবে একটা, এই দেখো সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে, পেমেন্ট সাকসেসফুল। তো আমার কার্ড থেকে টাকাটাও কেটে নেওয়া হয়েছে, এটাও দেখানো হয়েছে, ঠিক আছে? তো এইসব দেখে লাভ নাই, তো এখান থেকে বের হয়ে আবার অ্যাপে ঢুকবো। ঢোকার পর ব্যালেন্সটা কীভাবে ছেড়ে দিবো, এবার থ্রি ডটে ক্লিক দিয়ে ব্যালেন্স ইনফোতে দিতে হবে, তারপর প্রিপেড কার্ডটা সিলেক্ট করতে হবে। তা আমার অ্যাকাউন্টে আছে 1450 টাকা, ঠিক আছে? তো তোমাদের যত থাকবে ততই দেখাবে। তো এটাই হলো প্রিপেড কার্ডে কিভাবে ব্যালেন্স অ্যাড করা যায়, ঠিক আছে? তো সবাই অবশ্যই যারা চ্যানেল নতুন আছ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? আর নতুন নতুন এই অসাধারণ বা কিছু যদি তোমাদের জানার ইচ্ছা থাকে কোনো ভিডিও বা কিছু জান, কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেবো।